আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। যতটুকু দেখছি শহরটা পরিষ্কার গোছানো সুন্দর। যদিও এখানে সকালবেলা, আমরা চলে এসেছি আমাদের হোটেলে। খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, অনেক ভালো। এত মানুষ থাকার পরও এটার মজার ব্যাপার হলো একদম চুপচাপ। অ্যান্ড দিস ইজ মাই রুম। আমি অলরেডি লাগেজ রেখে দিয়েছি, যেহেতু আমি একা, সবাই এই হলো আমার রুম। শুরুতেই ঢুকে সুন্দর, সবাই যেরকম দেখায়, সো আমি না দেখালে হয়? ওয়াশরুমটা অনেক ক্লিন, আমার ওয়াশরুম ক্লিন হওয়া চাই, অলওয়েজ ওয়াশরুমটা একটু সুন্দর হওয়া চাই, বাট খুব বেশি খারাপ না, ভালো। খুব সুন্দর একটি আয়না সাজুগুজুর জন্য। এখানে আছে কফি মেকিংয়ের যে প্লেসটা, একটু ছোট্ট মিনি বার, খুব সিম্পল বাট নিট অ্যান্ড ক্লিন। সো এই তিন চার দিন আমি ক্লিন রাখবো কি না, এটা হলো বড় বিষয়। আর ওরা তো আছেই, পিছনের এই ফ্লাওয়ারটা অনেক বেশি ভালো লাগতেছে। অ্যান্ড আমি আরেকটা জিনিস খুব ভালো করে দেখাবো, সেটা হচ্ছে এখানকার ভিউটা কেমন। ওয়ার্ল্ডের এত জায়গায় বা খুব কমন পরিচিত জায়গাগুলো তো আমরা দেখি ভিউগুলা কেমন হয়। এটা কোনো সেন্ট মার্টিন না, এটা কক্সেস বাজার না, এটা লন্ডন না, মানে খুব পরিচিত জায়গা না একটু দূর থেকে। এটা হলো উজবেকিস্তান অ্যান্ড সামারকান্দা, রাইট? সামারকান্দা সিটি। আমরা হোটেলটা একটু সিটির বাইরে নিয়েছি, কারণ আমি অ্যান্ড হোটেলটা হলো সামারকান্দ, সামারকান্দা না, সরি। অ্যান্ড সবচেয়ে আকর্ষণীয় জায়গা আমার রুমের ভিউটা, ইউ ক্যান সি হোয়াট এ বিউটিফুল ভিউ। এত সুন্দর একটা লেক, এবং পাশে প্রত্যেকটা হলো গিয়ে লেকের পাশে সবগুলো সাইডে এগুলো হলো হোটেল। নিচে অনেক ট্যাক্সির ব্যবস্থা আছে, এবং আমরা একটু পরে রেডি হয়ে চলে যাব সিটিতে। খুব সুন্দর একটা ভিউ, একটু পরে সুইমিং পুলে যাব। এই যে ও হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা রেডি হয়ে গিয়েছি, অ্যান্ড ইট উইল বি মাই পার্ট টু, যে আমি সামারকান্দে কোথায় কোথায় যাব। এবং আমি যেখানে আছি সেটা বলে দিই, সামারকান্দ বা উজবেকিস্তানের জন্য সবচেয়ে ভালো একটা জায়গা, মানে সবাই মানে সামারকান্দ লিখে গুগলে সার্চ করলেই পাবেন, সিল্ক সিটি অর সিল্ক রোড। সেই সিল্ক রোডে আমি আছি, এবং সিল্ক রোডের সবচেয়ে সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে এখান থেকে দেখা যাচ্ছে, ওয়াকিং ডিস্টেন্সে আছে। এবং বাহিরের পরিবেশটা আমি আপনাদেরকে একটু দেখাই, বাহিরের পরিবেশটা। আমাদের হোটেলের লবিটা এবং বাহিরেও লবি আছে এটার, মাশাআল্লাহ বাহিরের পরিবেশটা এত সুন্দর। পাশে আরেকটা হোটেল, খুব একটু দূরে দূরেই হোটেলগুলো আছে, বাট খুবই সুন্দর। বাস নাম্বার 10, আমরা চলে এসেছি সবাই এখানে। সিম আমরা যে হোটেলটাতে আছি এটার অনেকগুলো ইয়া আছে, মানে ব্রাঞ্চ আছে। যে এই যে আমাদের বাস, ওয়েলকাম টু সিল্ক রোড সামারকান্দ। আমরা চলে আসছি, আমরা যেখানে আছি আমি আগেও বলেছি সিল্ক রোডে, এন্ড সবাই উঠছে গাড়িতে। আমরা এই জায়গাটাতে পরে ঘুরতে আসবো,
হ্যালো, আমরা চলে এসেছি এবং এই জায়গাটা এত ক্লিন এবং এত সুন্দর। এর স্ক্লাপচারটা এই যে যে বড় বড় বিল্ডিং, বাট এদের ওয়েদার সুন্দরের কারণে এত সুন্দর সুন্দর ওদের গাছ। Not for me. আমরা এখানে এসে সিটি সেন্টারে নামলাম। সিটি সেন্টার থেকে আমরা যাচ্ছি। সো আমি ওসিও বাজারে, চলুন। You see all of this beautiful building. এবং যেহেতু আমরা পাহাড়ের উপরে আছি, সো উপর থেকে পুরো সিটি ভিউটা আমরা দেখতে পাই। এবং আমার সবসময় একই জিনিস খুবই পছন্দ, কোনো কান্ট্রিতে গেলে সই ওই কান্ট্রির লোকাল প্লেসটাতে আমি আগে যাওয়ার চেষ্টা করি। সো আমি এখনও যেখানে যাচ্ছি সেটা হলো এই কান্ট্রির লোকাল প্লেস, সামারকান্দের লোকাল প্লেস। সো দেখতে পাচ্ছেন ওপরে আমি রাস্তা ক্রস করছি। খাওয়ার সময় পাইনি, সো আমরা আগে একটু খাওয়া দাওয়া এবং লোকাল মার্কেটটা দেখব। আমরা সিও বাজারেতে ঢুকে গিয়েছি, সব লোকাল সব কিছু এখানে আছে। যাচ্ছি ফুড ড্রেস, ওদের কালচারটা অনেকটাই দুবাইয়ের কালচারের মতো। মুসলিম কান্ট্রি যেহেতু একই রকম তো হবেই। অনেক প্রাইস এখানে।